আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন আসন সংখ্যা এবং ইউনিট অনুযায়ী যে ভর্তি শর্ত প্রকাশ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শর্তগুলো দেখার মাধ্যমে বা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করবে, পাশাপাশি পরবর্তীতে চান্স পাওয়া কিন্তু এটার সাথে সম্পর্কিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি এ ইউনিট। এ ইউনিটে আবেদন করার জন্য এসএসসিতে 4.0, এইচএসসিতে 3.50 প্রয়োজন হবে, মোট জিপিএ 8.25 প্রয়োজন হবে শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি অনুষদের কথা আমি উল্লেখ করেছি, বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এখানে নানা সাবজেক্ট রয়েছে। বিজ্ঞান অনুষদে তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমাকে অবশ্যই পদার্থ এবং গণিতে 3.0 ন্যূনতম পেতে হবে। গণিত সাবজেক্টটি পড়ার জন্য গণিতে এইচএসসি লেভেলে 3.0 ন্যূনতম পেতে হবে। রসায়ন সাবজেক্টটি পড়ার জন্য রসায়ন ও গণিত বা পদার্থবিজ্ঞানে ন্যূনতম 3.0 পেতে হবে এইচএসসি লেভেলে। পরিসংখ্যান বিষয়টি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিতে 3.0 ন্যূনতম পেতে হবে। ফলিত রসায়ন এবং কেমিকৌশল সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়ন ও গণিতে ন্যূনতম 3.0 পেতে হবে। ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে এইচএসসি লেভেলে গণিত এবং জীববিজ্ঞানে ন্যূনতম 3.0 এবং বিশেষ শর্ত হিসাবে চট্টগ্রাম মেডিকেল বোর্ড থেকে ফিজিক্যাল ফিটনেস পাস করতে হবে। এবার আসি জীববিজ্ঞান অনুষদ। এখানে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞানে ন্যূনতম 3.0 পেতে হবে, বিশেষ কোনো শর্ত নেই। ভূগোল ও পরিবেশের জন্য আলাদা কোনো শর্ত নেই। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞান, রসায়ন, গণিতে এই তিনটি সাবজেক্টে ন্যূনতম 3.0 পেতে হবে। মৃত্তিকা বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়ন এবং জীববিজ্ঞানে 3.0, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞান, রসায়ন, গণিতে 3.0 পেতে হবে ন্যূনতম। মনোবিজ্ঞানের জন্য আলাদা শর্ত নেই, তবে ফার্মেসির জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞান এবং রসায়নে ন্যূনতম 3.0 পেতে হবে। এবার আসি ইঞ্জিনিয়ারিং অনুষদ। এখানে দুটি সাবজেক্ট রয়েছে, সিএসসি এবং ট্রিপলি। এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে এইচএসসি লেভেলে পদার্থ এবং গণিতে ন্যূনতম 4.0 পেতে হবে, তবে ট্রিপলি সাবজেক্টটি পড়ার জন্য ভর্তি পরীক্ষায় গণিতে 8 পেতে হবে। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস এই অনুষদের অধীনে তিনটি সাবজেক্ট রয়েছে, মেরিন সায়েন্স, ওশনোগ্রাফি এবং ফিশারিস। এই তিনটি সাবজেক্ট পড়ার ক্ষেত্রে এইচএসসি লেভেলে গণিত, জীববিজ্ঞান ন্যূনতম 3.0 পেতে হবে। মোট তোমরা দেখতে পাচ্ছ 1215টি আসন রয়েছে। এবার আসি মান বন্টন। ভর্তি পরীক্ষায় বাংলায় 10, ইংরেজিতে 15, পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান যে কোনো তিনটি তোমরা অ্যান্সার করবে 25 নাম্বার করে, 75 নাম্বার, মোট 100 নাম্বার, পাশ মার্ক 40, তবে বাংলায় ন্যূনতম 3 পেতে হবে, ইংরেজিতে ন্যূনতম 4 পেতে হবে। এবার আসি কলা ও মানবিক বা বি ইউনিট। এখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের আলাদা করে 3.50, মোট জিপে 7.50 পেতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীরা আবেদন করতে চাইলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপে 7.0। এবার আসি সাবজেক্ট নিয়ে কথাবার্তা। বাংলা সাবজেক্টটি পড়ার জন্য তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় বাংলায় 17, ইংরেজিতে 8, জিকেতে 15 পেতে হবে ন্যূনতম। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় 9, ইংরেজিতে 19 এবং জিকেতে 15 পেতে হবে ন্যূনতম। ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টগুলো পড়ার জন্য এইচএসসির আলাদা শর্ত নেই, তবে ভর্তি পরীক্ষায় বাংলায় 9, ইংরেজিতে 8, জিকেতে 15 পেতে হবে। আরবি সাবজেক্ট এবং ইসলামিক স্টাডিজ এই দুটি সাবজেক্টের জন্য এইচএসসি লেভেলে আরবি অথবা ইসলাম শিক্ষা বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় 7, ইংরেজিতে 6, জিকেতে 13 ন্যূনতম পেতে হবে। আধুনিক ভাষা ইনস্টিটিউটে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা 9, ইংরেজিতে 18 এবং জিকেতে ন্যূনতম 15 পেতে হবে। ফার্সি ভাষা ও সাহিত্য এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলের কোনো শর্ত নেই, তবে ভর্তি পরীক্ষায় বাংলায় 9, ইংরেজিতে 8, জিকেতে 15 পেতে হবে। পালি ও সংস্কৃতি দুটি সাবজেক্টের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় বাংলায় 7, ইংরেজিতে 6 এবং জিকেতে 13 পেতে হবে। এডুকেশন সাবজেক্টটি পড়ার জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় 9, ইংরেজিতে 8, জিকেতে 15 পেতে হবে। এছাড়া আলাদা কোনো শর্ত নেই। মোট 1221টি আসন রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে মানবন্টন রয়েছে, বাংলা 30 নাম্বার, যেখানে পাস 7, ইংরেজিতে 30 নাম্বার, এখানে পাস 6, সাধারণ জ্ঞানে 40 নাম্বার, পাস 13, তবে সর্বমোট তোমাকে 40 পেতে হবে পাস নাম্বারের জন্য, তার মানে কোনো একটি সাবজেক্টে তোমাকে বেশি নাম্বার পেতে হবে। এবার আসি চারুকলা ও নাটক অর্থাৎ B1 উপ ইউনিট। বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের আলাদা করে 3.50, মোট জিপে 7.50, মানবিক শাখায় আলাদা করে 3.0, মোট জিপে 7.0 পেতে হবে। এবার আসি সাবজেক্ট চারুকলা ও নাট্যকলার ক্ষেত্রে তিনটি সাবজেক্ট রয়েছে, নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলায় 6, ইংরেজিতে 5, জিকেতে 17 নম্বর পেতে হবে। ব্যবহারিক পরীক্ষা 20 নম্বরের মধ্যে 8 ন্যূনতম পেতে হবে। এখানে 125টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 50 নম্বরের প্রশ্ন আসবে, তবে বাংলায়
ন্যূনতম পাস 6, ইংরেজিতে পাস 5 এবং সাধারণ জ্ঞানে পাস 17। তবে মোট মার্ক তোমাকে 40 পেতে হবে, অর্থাৎ কোনো একটি সাবজেক্টে তোমাকে বেশি নম্বর পেতে হবে। এবার আসি D1 উপ ইউনিট। এখানে SSC এবং HSC আলাদা করে 2.50, মোট জিপিএ 6.0 হতে হবে সকল বিভাগে শিক্ষার্থীদের জন্য। এখানে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি রয়েছে 30টি আসন, বাংলায় 35 নম্বর এখানে 8 পেতে হবে ন্যূনতম, ইংরেজিতে 30 নম্বর ন্যূনতম 7 পেতে হবে, সাধারণ জ্ঞানে 35 নম্বর ন্যূনতম 8 পেতে হবে। ব্যবহারিক পরীক্ষার মধ্যে ফিল্ড টেস্ট 20 নম্বর যেখানে 12 পেতে হবে, খেলোদর্শনত 10 নম্বর যেখানে ন্যূনতম 2 পেতে হবে। এবার আসি ব্যবসায় প্রশাসন অর্থাৎ সি ইউনিট। এখানে আবেদন করার জন্য বাণিজ্য ও মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.50, মোট জিপে 7.50, বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা করে 3.50, মোট জিপে 8.0 প্রয়োজন হবে। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, HRM এবং ব্যাংকিং নতুনভাবে আসন বন্টন করা হয়েছে, অর্থাৎ নতুন আসন দেওয়া হয়েছে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এই চারটা বিষয়ের ক্ষেত্রে মানবিকে 11টি করে আসন, বিজ্ঞানে 44টি করে আসন এবং বাণিজ্যে 55টি করে আসন। HRM এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে মানবিক 10টি করে আসন, বিজ্ঞানে 40টি করে আসন এবং বাণিজ্যে 50টি করে আসন, সর্বমোট 640টি আসন। এখানে নতুন মানবন্টন দেওয়া হয়েছে, এবারের সকল বিভাগের জন্য একই প্রশ্ন করা হবে। রিডিং কম্প্রিহেনশন থেকে 10 নাম্বার আসবে, অর্থাৎ 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম্বার 2 করে 10 নাম্বার। গ্রামাটিক্যাল সেন্টেন্স কারেকশন এখানে 15টি প্রশ্ন আসবে, 15 নাম্বার। ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি থেকে 15টি প্রশ্ন আসবে, নাম্বার 15 থাকবে। তবে এই তিনটির ক্ষেত্রে পাস নাম্বার হচ্ছে 13, আর এখানে MCQ টাইপের প্রশ্ন করা হবে। অ্যানালাইটিক্যালের ক্ষেত্রে ক্রিটিক্যাল এবং লজিক্যাল রিজনিং প্রশ্ন আসবে 30 নাম্বার, 15টি প্রশ্ন, অর্থাৎ 2 নাম্বার করে, এখানে পাস নাম্বার 10। অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটি প্রবলেমস থেকে 30 নাম্বারের প্রশ্ন, প্রশ্ন আসবে 15টি, অর্থাৎ 2 নাম্বার করে একটি প্রশ্ন, পাস নাম্বার 10, সর্বমোট 100 নাম্বার। প্রশ্ন আসবে 65টি এবং পাস নাম্বার 40। এবার আসি সমাজবিজ্ঞান অর্থাৎ জি ইউনিট। এখানে আলাদা করে 3.50, মোট জিপে 7.50 পেতে হবে। আর যারা আইন বিষয়ে পড়তে চাও তাদের আলাদা করে 4.0 এবং মোট জিপে 8.50 পেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, অর্থনীতি, রাজনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি। সাবজেক্টগুলোর ক্ষেত্রে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবে অর্থনীতির ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, HSC লেভেলে গণিত বা অর্থনীতিতে 2.0 ন্যূনতম পেতে হবে। আইন সাবজেক্টটিতে 115টি আসন রয়েছে, এটা পড়ার জন্য HSC লেভেলে ইংরেজিতে ন্যূনতম 3.50 পেতে হবে। ভূগোল ও পরিবেশ বিদ্যা সাবজেক্টটিতে 10টি আসন, HSCতে অবশ্যই ভূগোলে 3.0 পেতে হবে। মনোবিজ্ঞান সাবজেক্টটিতে 15টি আসন, HSC লেভেলে মনোবিজ্ঞানে 3.0 পেতে হবে। মোট এখানে 958টি আসন রয়েছে। এখানে তোমরা নম্বর ব্যান্ডন দেখতে পাচ্ছ, বাংলায় 30 নাম্বার, পাস 10, ইংরেজিতে 30 নাম্বার, পাস 10, বিশ্লেষণ দক্ষতা 20 নাম্বার, পাস 8, GK অথবা গণিত বা অর্থনীতি থেকে 20 নাম্বারের প্রশ্ন, পাস 8, সব মিলিয়ে 100 নাম্বার। যারা আইন সাবজেক্টটি পড়তে চাও তাদের জন্য ভিন্ন মানবন্টন রয়েছে, বাংলা 30, এখানে পাস 10, ইংরেজিতে 30, পাস 15, বিশ্লেষণ দক্ষতা 20 নাম্বার, পাস 7, GK অথবা গণিত বা অর্থনীতি থেকে 20 নাম্বার, পাস 8। যারা ভূগোল ও মনোবিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাও তাদের ক্ষেত্রে বাংলা 30 নম্বরের মধ্যে 8 পেতে হবে, ইংরেজি 30 নম্বরের মধ্যে 8 নম্বর, বিশ্লেষণ দক্ষতা 20 নম্বরের মধ্যে 7, GK অথবা গণিত বা অর্থনীতি থেকে 20 নম্বরের মধ্যে 7 পেতে হবে। এবার আসি গুরুত্বপূর্ণ শর্তসমূহ, খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে, কারণ এখানে MCQ টাইপের প্রশ্ন আসে। তবে সি ইউনিটের ক্ষেত্রে 1 নম্বরের প্রশ্নের জন্য 0.25, 2 নম্বরের প্রশ্নের জন্য 0.50 নাম্বার কাটা যাবে। সেকেন্ড টাইমারদের জন্য মোট 120 নাম্বার থেকে 5 নাম্বার কর্তন করা হবে। যাদের ব্যবহারিক পরীক্ষা থাকবে সেক্ষেত্রে মোট যে নাম্বারটি থাকবে সেখান থেকে 5 নম্বর কর্তন করা হবে। ভর্তি পরীক্ষার দিন 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিয়ে যাবে, পাশাপাশি HSC রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ফটোকপি, 2 কপি প্রবেশপত্র এবং সাথে মাস্ক পরিধান করতে হবে। ক্যালকুলেটর ইউজ করা যাবে, তবে FX100 বা এর নিচের মানের ক্যালকুলেটর হতে হবে, মেমোরি এবং সিম ছাড়া। কোনো ধরনের ঘড়ি, মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস সম্বলিত ঘড়ি, কলম সাথে আনা যাবে না। এবার আসি কোটা। এখানে FFQ1 কোটা রয়েছে, যেটা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এই কোটাটি। FFQ2 কোটা রয়েছে, যেটা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এই কোটা। WQ এটা হচ্ছে ওয়ার্ড কোটা বা পোষ্য কোটা। TQ এটা মূলত ট্রাইবাল কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত কোটা। এখানে অর্ধেক আসনে চাকমাদের জন্য বরাদ্দ রয়েছে। NTQ কোটা এটা মূলত হচ্ছে নন ট্রাইবাল কোটা, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের জন্য বরাদ্দকৃত কোটা। BKSPQ এটা মূলত হচ্ছে যারা BKSP থেকে HSC পাস করা শিক্ষার্থী তাদের জন্য।
SEGQ কোটা। এটা মূলত পার্বত্য চট্টগ্রামে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত সমতলে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত কোটা। PCQ কোটা, এটা মূলত হচ্ছে ফিজিক্যাল ক্যাপড কোটা, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি বা শ্রবণ বাক প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত কোটা। PPQ কোটা, এটা মূলত প্রফেশনাল প্লেয়ার কোটা, পেশাদার খেলোয়াড়দের জন্য জাতীয় লীগ বা প্রফেশনাল লীগেও বা ক্লাবে খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত কোটা। আশা করি কোটা সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে গেছে, আবেদনের সময়টা প্রয়োজন হবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত, কোটা সংক্রান্ত তথ্য এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য শর্তগুলো জানার চেষ্টা করবো। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।